রমজানের তেমন চাহিদা নেই এলাচের বাজারে নেই কোন সংকট এর পরেও দিন দিন বেড়েই চলছে এলাচের দাম বিগত বছরের তুলনায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সংশ্লিষ্টরা বলছেন যে বাজারে কিছু অসাধু ডেলিভারি অর্ডার স্লিপ ব্যবসায়ীরা অস্থির করে তুলেছেন এলাচের বাজার চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের প্রতিবেদন জানাচ্ছেন শুভশ্রী রায় শুধু অল্প কিছু টাকা জামানত রেখে নেওয়া হচ্ছে পণ্যের ডেলিভারি অর্ডার স্লিপ পরে দাম বেড়ে গেলে হাত হয় সেই স্লিপ কমে গেলে ডেলিভারি না হয় না পণ্যটির বাজেয়াপ্ত হয় জামানত এভাবেই সৃষ্টি হয় সবরহ সংকটের অজুহাত এ যেন ভোগ্যপণের বাজারে জোয়ার আরেক রূপ বন্দনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন এলাচের ডেলিভারি অর্ডার স্লিপ বিক্রি হচ্ছে বাজারে যে পরিমাণ এলাচে ডিও স্লিপ বিক্রি হয়েছে সেই পরিমাণে লাজ ব্যবসায়ীদের হাতেও নেই আজকে বাজার পাঁচশো টাকা বাড়ছে কিন্তু এবার পাঁচশো টাকা কমে গেছে মানুষ ফতুর হয়ে যায় যেমন মনে কর এই আজ দুওটা কিনবো ছব্বিশশো টাকা করিয়া কালকে দেখলাম টাকা যারা এলসি করে এরাই ডিফেন্ড করে এরাই বাজার নিয়ন্ত্রণ করে আমরা হয়ে আমরা কিনি আমরা দশ টাকা পারে বেশি আর আড়ার্শোটা এটা দামের ছাব্বাশশো পঞ্চাশ একদিনের ব্যবধানেই এলাচের দাম কেজিতে একশো পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় কখনো কখনো প্রতি ঘন্টায় ওঠানামা করে পণ্যের বাজার দর যেটা যে সময় বিদেশে বুকিং ওটা সিলেট নিয়ে সবাই ওটা ওটা পিছনে যায় লাস্ট থেকে বাজার একটা অস্তিত্ব সৃষ্টি হয় এটা যতগুলো ছিল বিক্রি হয় আমি একসাথে যদি মাল যদি উত্তোলনের জন্য যাই কিন্তু মাল দিতে পারবে না সুতরাং এগুলো অবৈধ ব্যবসা আমি এই ব্যবসায়ী ইনোভা টুর মতো ব্যবসা এই ধরনের ব্যবসায়ীতে অর্থাৎ না জানানো উচিত বাজার সংশ্লিষ্টরা বলছেন এলাচ কিংবা অন্য কোনো পণ্যে ডিও স্লিপ বেচা কেনার মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করা হচ্ছে এখন তো স্লিপে লিখে দেওয়া হচ্ছে জাস্ট নম্বর একটা আর একটা অ্যামাউন্ট লেখে দেওয়া হচ্ছে তো এটা তো পুরোটাই অবৈধ স্লিপ ব্যবসা এটা আসলে ব্যবসায়ীদের নতুন কৌশল আমরা মনে করি এটা এটার কারণে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এটা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছেন রমজানের আগেই ডিও স্লিপ ব্যবসা তারই একটি উদাহরণ এতে খুনো হচ্ছে খাতনগঞ্জের মূল ব্যবসায়ীদের সুনাম নিউজ ডেস্ক দেশ টিভি